وعلى عيد ميلاد النبي صلى الله عليه وسلم مبارك في محفل আসন গ্রহণ করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ডক্টর সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানি সাহেব দামত বরকাতুল আলিয়া আসন গ্রহণ করেছেন অত্র মসজিদের সানি ইমাম হাফিজ টিপু রহমান আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের আজকের এই মুবারক মাহফিলে যিনি প্রধান আকর্ষণ প্রধান অতিথি তিনি আসন গ্রহণ করবেন। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ইসলামিক স্কলার সারা বিশ্বে ইসলামের দিনের সহি আকিদা প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জার্মানের বায়তুল মুকাররম মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা এলার বিন সিরাজি সাহেব দামাত বরকাতুহুম হুজুরকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত হবেন মেহাকুলের ঐতিহ্যবাহী মদিনা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সুন্নতুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন অত্র মসজিদের সম্মানিত খাদিমিন মুসল্লি আলে কেরাম বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত মুসল্লি আলে কেরাম রব্বিয়ানে আজাম মেহমান বৃন্দ সকলকে আহলুল বাইত মিশনের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন আমাদের মহতারাম ইমাম সাহেব হুজুরের সুযোগ্য সাহেবজাদা শাহ সাহেব হাফিজ মুস্তাজিদ বিল্লাহ রব্বানি হাফিজ সঈদ মুস্তাজিদ বিল্লাহ রব্বানি ما شاء الله ما شاء الله
فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار. ما شاء الله ما شاء الله. وعد الله যোগ্য বাবার যোগ্য সন্তান অত্যন্ত সুদলিত কণ্ঠে সহিভাবে করেছেন সৈয়দ মুস্তানজিদুল্লাহ রব্বানী, ওনাকে আমরা মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দিনের সহিহ ইলম দান করেন, এদেশের সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত রেখে দিনের খিদমত করার তৌফিক দেন, আমিন। আসলে ওনার দাদা আমাদের ইমাম সাহেব গুজরের আব্বা দিনের বাংলাদেশের ঢাকা পত্রপল্লি বদরপুর দরবার শরীফ হিসেবে পরিচিত। উনি অনেক বড় মাপের গুণ আল্লাহর ওলী ছিলেন, যিনার খেদমত সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন অঞ্চলে পরিচিত। ওনার আশিক ভক্ত মরিদানরা ছিলেন ওলি ইবনে ওলি, ওলির থেকেই ওলির আওলাদগণ এভাবে এগিয়ে যান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি, তিনি সহি আকিদার গ্রন্থ ছিলেন, সুন্নিয়ত প্রচার এবং প্রসারে ওনার অনেক খেদমত ছিল আমরা যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ। এই খেদমতগুলোর ওসিলায় ওনার নাতিরা আজকে এদেশে এই ইংলিশের এই দেশে এসেও দিনের খেদমত লালন করে ওনারা এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আরো এগিয়ে তৌফিক দেন। পাশাপাশি তিনি কদমপুর জামে মসজিদের এসএসসি ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ, কলেজের পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে পরিবেশন করবেন আহমদ বাইত মিশনের অ্যাসোসিয়েট ইমাম হাফিজ টিপু রহমান। হাফিজ টিপু রহমান love.
Yes, sir.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد شكرا جبان خلي قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حسنة جميع الخصال
الأهوال مقتحم بلغ العلا মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাম মাওলানা হাফেজ কাউসার আহমেদ সাহেব দামত বরকাতু আলিয়া, উপস্থিত আওলাদ ওলী, উপস্থিত মসজিদ কমিটিবৃন্দ, দূর দূরান্ত থেকে এলাকা মর্মরবী বাবাড়া যুবকেরা, আমার মহান মনিবের দরবারে আলিশানের লক্ষপতি শুকুর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ আপনি আমাদেরকে আজকে মিলাদুন্নবীর মাহফিলে শত ব্যস্ততার মাঝেও হাজির করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে হৃদয় উজাড় করে আল্লাহ পাকের শুকুর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এদেশের যাদের সাথে আমরা কত কথা বলি, অনেকে বলে থাকেন এদেশে অনেকের 15 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে। এই 30 বছর শুধু অর্থের পাছনে আমরা ঘুরেছি। আমরা যে কবরস্থ হব, আরেকটা জগতে যে আমরা চলে যাব, সেখানে আমাদের কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করা অনেকেরই আমাদের সময় হয় না। আজকে আহলুল বাইত মিশন পত্রিকা আয়োজিত এই মসজিদে 12 দিন ব্যাপী মিলাদুন্নবী মাহফিল চলছে, অনেকে আমরা সময় দিতে পারি না, এটা আফসোসের বিষয় হবে। কিন্তু এখন না, এই দুনিয়াতে অনেক সময় কোনো জিনিস লস পেয়ে গেলে আফসোস করে আবার সেটাকে কাভার দেওয়া যায়। কিন্তু এমন একটা সময় আসবে আপনি আমরা আফসোস করে আর এটাকে কাভার দেওয়া যায় না, যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অনেকগুলো আফসোসের কথা বলেছেন। মানুষ সবচেয়ে যে আফসোসটা আল্লাহর কাছে বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, মৃত্যুর পরে যখন কোনো নেক আমল তার মধ্যে পাবে না, জাহান্নামের আগুন যখন তাকে গ্রাস করা শুরু করবে, কোনো সাহায্যকারী পাবে না, সেই মুসিবতের দিনে বান্দা চিৎকার করে আল্লাহকে বলবে। কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। আমরা অনেকেই আলোচনা শুনি, আবার বাহির হওয়ার পরে যেই সেই, তো মানুষ সেদিন খুব আফসোস করে বলবে, আল্লাহ তুমি যদি আবার পৃথিবীতে পাঠাইতে, তুমি যদি আবার আমাদেরকে, ইয়া লাইতানি, তুমি যদি আবার আমাকে পাঠাইতে, তাহলে আল্লাহ তোমার ইবাদত করতাম, তোমার বন্দেগি করতাম, তোমার ঘরে তোমার দাসত্ব করতাম, তোমার দিনের খেদমতে লেগে থাকতাম। কিন্তু বান্দার এই কথা, তখন আল্লাহ কর্মপাত, আল্লাহ ওই বান্দার চেহারার দিকে তাকাবেন না, আর দিকে খেয়ালই করবেন না,
কত বড় কথা, কত বড় কথা, পার্থক্যটা বুঝেন। পার্থক্য হলো এই পৃথিবীতে যারা আসছেন এখন, যারা একবার আল্লাহকে ডাক দিবেন আর এই জবাবটা আল্লাহ পাক 100 বার দেন। সুবহানাল্লাহ, 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 কত বার? 100 বার। এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনি কবরবাসী হয়ে যাবেন, তখন আপনার চিৎকার, আপনার কান্না, আপনার আকুতি মিনতি আল্লাহ শুনবেন না এবং আপনার দিকে তাকাবেন না। যখন এই পৃথিবীতে আমরা একবার ডাক দেব, আল্লাহ বলবেন 100 বার, আর পরকালে আমি কাঁদবো চিৎকার করে, আমার কাঁদা শোনার কেউ থাকবে না। তাহলে আমরা কাঁদাটা কি এই পৃথিবীতে কাঁদবো না মৃত্যুর পরে কাঁদবো? আজকে যারা আপনারা এই আহলুল বাইত মসজিদে আসছেন, আপনারা একটা লাভ মনে করে আসছেন না? আপনারা যারা এখানে বসছেন, আপনারা যারা আসছেন, এই বসাতে আপনাদের একটা লাভ লসের হিসাব আছে না? কি আছে? আপনারা যারা কষ্ট করে অনেকের টার্মিং, আচ্ছা আমার অনেক জার্মান বাসায় চলে আসে, আপনারা টার্মিং বলা হয় যে কোন ডাক্তারের কাছে গেলে টাইমিং নেয়, টাইমিং নেওয়া বা কোনো কিছু নেওয়া। তো অনেকেরই অনেক ধরনের প্রোগ্রাম ছিল, আপনারা এই সবগুলোকে ক্যান্সেল করে আজকে আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে চলে আসছেন। এই আসাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? এখন লাভটা তো অনেকে আমরা বুঝি না। যদি আজকে লাভ সত্যিকার অর্থে যদি এলাকার আমরা বাঙালি ভাইয়েরা, আমার মুরব্বীরা যদি বুঝতেন, তাহলে আজকে মসজিদে আরো মানুষ হওয়ার কথা ছিল না? তাহলে বোঝা গেল আমরা অনেকে লাভও বুঝি না লসও বুঝি না। কি বুঝি? লাভের বলি লস, লসের বলি লাভ। আজকে যারা আপনারা আসছেন, আজকে সত্যিকার অর্থে লাভ, লাভ হলো এই যারা এই মসজিদে হাজির হয়েছেন, আজকে আপনাদের দুনিয়াবি কাজগুলো ব্যস্ততা থেকে মসজিদে চলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসার কারণে হতে পারে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল উসিলা আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন যখন কোথায় নবী পাকের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও দুনিয়ার জমিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর গোর মসজিদ, আর এই মসজিদে যখন দ্বীনের প্রোগ্রাম হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটারে বেহেশতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, এই মুহূর্তে আপনারা কোথায় আছেন? আপনারা যারা আছেন এই অবস্থায় কোথায় আছি আমরা? যারা বাড়িতে আছে তারা কোথায় আছে? বাসার মধ্যে, শুধু বাসাতে আছে। তাহলে বাসায় আর বেহেশতের বাগান এটা কি সমান? সত্যিকার অর্থে আমরা লাভ এবং লসের যে হিসাবটা এটা আমরা মিলাই দিতে পারি না। আমার ভাইরা, আজকে জান্নাতের বাগান আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দিলেন, বেহেশতের বাগানের মধ্যে বসে আছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া নাযালাত আলাইহিম সাকিনা, আপনারা যারা বেহেশতের বাগানে চলে আসলেন, আপনাদের কথাগুলো, আপনাদের সুবহানাল্লাহ, আপনাদের আলহামদুলিল্লাহ, আপনাদের আমলগুলোকে রিপোর্ট করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা আপনি আমাদের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আমরা সাধারণ মানুষ, আর আপনাদের ইজ্জতের কারণে আজকে মাহফিল আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের চতুর্পাশে নূরের ফেরেশতারা দাঁড়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ, চলে যাবেন। শুধু তাই নয়,
নবী বলেন ওনাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাহফিলে জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আমার আল্লাহর করুণা রহমত বারাকাত আপনাদের প্রতি নাযিল হতে থাকবে। আমার রহমত বুঝি না, বারাকাত বুঝি না, আল্লাহর কাছে চাইতে জানি না। দুনিয়ার বিপদ গুলো আসলে আমরা বিভিন্ন জায়গাতে যাই, দুনিয়ার কোন মানুষই বিপদ গুলো উদ্ধার করতে পারবে না। বান্দারে যখন তুমি কোন বিপদ পড়ো তখন আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ মায়া করে আল্লাহর বান্দা তার জীবনের সমস্ত মুসিবত গুলো উদ্ধার করে আল্লাহ মায়া রহমতের কোলে তার বান্দাকে নিয়ে নেই। আমার ভাইরা, এই দিনের আলোচনা গুরু আপনি আমাদের জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত এনে দেয়, আমার মুসিবত গুলো দূর করে দেয়, আমার জীবনকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে দেয়। আর আপনাদেরকে নিয়ে ওই যে নূরের ফেরেশতারা মাহফিলের পরে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কি দেখেছো, আল্লাহ গো তোমার বন্ধুর মিলাদের মাহফিলে তোমার বান্দারা কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মা বাবার জন্য দোয়া করেছে, নিজের জন্য দোয়া করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকে যারা দুনিয়ার কাজকে প্রাধান্য না দিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দিনের কথাগুলো শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা, আল্লাহর কাছে আমার গুনাহগুলো মাফ হওয়ার একটা উসিলা। শুধু তাই নয়, এই দুনিয়া আপনি আমাকে পাগল করে দিল, এই দুনিয়ার ব্যবসা আমাকে পাগল করলো, দুনিয়ার অর্থ আমাকে পাগল করে দিল, আমি আল্লাহর ঘরে আসার সময় আমার নাই, আমি আল্লাহর ঘরে আসতে পারি না। আমি আজকে যারা এসেছেন, আজকে যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলেন, আপনারা যারা দুনিয়ার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহকে ডাক দিতে পারেন না, আল্লাহর কথা স্মরণ করতে পারেন না, আপনার মা বাবা রুহগুলো কবর থেকেও ওই আওলাদের প্রতি খুশি না। আমি কেমন আওলাদ রেখে আসলাম সন্তানের, এই আজকে মিলাদুন নবীর মাহফিল চলছে, তুমি এত কাছে বসবাস করো, একদিনও তো তুমি গেলা না, একদিনও তো আমার জন্য দোয়া করলাম, আমি কেমন আওলাদ রেখে আসলাম, একটা বার যে আমি মার জন্য বাবার জন্য দোয়া করলি না, কি হবে বিপরীত, আবার তুমি যখন এই বাড়ি গাড়ি এই সুন্দর ভবন গুলো যখন রেখে আবার তুমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবা, তোমার সন্তান আরো মসজিদে যাবে না, তোমার নাম নিবে না, বাবার জন্য একটা বারও পড়বে না, উপর রব্বি রহমান কামা রব্বায়ানি সহিরা। আমিয়া তুমি যদি মসজিদে আসো, তোমার আওলাদ গুলো যদি মসজিদে আসে, আর তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে তুমি যেদিন কবরের বাসিন্দা হয়ে যাবা, তোমার সন্তানগুলো তোমার দরবার তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমার ভাইরা, আজকে যারা এই জান্নাতের বাগানে বসে গেলেন, আজকে যারা এই বেহেশতের বাগানে আসলেন, আপনাদের মা বাবা যাদের নাই, যাদের অন্ধকার কবরে মা বাবা শুয়ে আছে, কবরের রূহগুলো খুশি হয়ে যাবে, আমার আওলাদ আজকে নবী মিলাদের মাহফিলের মধ্যে হাজির হয়েছে, আজকে আপনি চোখের পানি ফেলে দিলেন মার জন্য বাবার জন্য, এই দোয়ার বিনিময়ে রব্বুল আলামিন আপনার সন্তানের চোখের পানির বিনিময়ে যদি তুমি দোয়া করতে পারো, তোমার দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার কবরে আগুন নিভায় দিবে, তোমার মা রূহটা খুশি হয়ে যাবে, আমার সন্তান আজকে মসজিদে গিয়েছে, আমার আওলাদ আজকে মাহফিলে গিয়েছে, আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। এই জন্য আমার ভাইরা, নিজেরাও আসবেন, সন্তানগুলোরে মাঝে মাঝে নিয়ে আসবেন। আজকে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের যে ইমাম আওলাদে ওলি যোগ্য ইমাম যোগ্য মসজিদের আপনারা মুসল্লি সুবহানাল্লাহ, আমার সন্তানের কোরআন তেলাওয়াত কলিজাটা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ। আমার আরেক ভাই একটা গজব এসে, এগুলো হৃদয়ের মধ্যে লালন করতে হবে, সেই হৃদয়কে জানাতে হবে, আজকে সেই প্রেম নাই ভালোবাসা নাই, হালাল বুঝি না, হারাম বুঝি না, আমরা নবীর শান বুঝি না, নবীর মান বুঝি না, নবীর ইজ্জত বুঝি না, নবীর সম্মান বুঝি না,
হঠাৎ করে কি একটা শুনলাম এটার উপর ফতোয়া দেওয়া শুরু করি, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা আমি আগে চিন্তা করতাম, আল্লাহ নবী বলেছে আমার উন্নতির উপরে এমন একটা জমানা আসবে, এমন একটা কাল আসবে যে সময় আমার উম্মতের ইমানটা এত কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে চলন্ত আগুনটা রাখলে যত না কষ্ট আমার উম্মতের ইমান রাখাটা তত কষ্ট হয়ে যাবে। কি জন্য আমি চিন্তা করে পারছিলাম যে আসলে এমনটা হবে কেন, আজকে গড়ে গড়ে আনেন আজকে সারা পৃথিবীতে আমরা দুনিয়ার মুসলমানরা আল্লাহর কোরআন নিয়ে রিচার্জ করে, নবীর হাদিস গুরু নিয়ে রিচার্জ করে, কিন্তু ইমান আমাদের এত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কেন? কারণ প্রত্যেকের গড়ে বাবা যদি মিলাদ পড়ে, বাবা যদি দরুদ পড়ে, বাবা যদি মিলাদুন নবী মাহফিলে আসে, এই বর্তমানে এই জিনিসটা সন্তান কি শিখলো না শিখলো ওই বাবাকে ফতোয়া দিয়ে গেল। আজকে মিলাদ বলতেই তো কিছু নাই, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ যদি কোন আওলাদ এই কথাও বলে তাহলে এই মানুষটার ইমান আর থাকলো কোথায়? তার নামাজ আল্লাহর দরবারে কি হবে, তার রোজা আল্লাহর দরবারে কি হবে? আমিয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি সূরাতুল ইয়াসিন পড়েছি, আল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য যখন কিছুই ছিল না তার 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন লিখে আল্লাহ পাকের আরশ আযিমে রেখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই সূরাতুল ইয়াসিনে যে প্রথম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সমস্ত উলামায়ে কেরামরা লিখেছেন ইয়াসিন তাহা, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর নামকে ইয়াসিন বলা হয়েছে, নবীর নামকে তাহা বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আসমান সৃষ্টি করলেন না, জমিন সৃষ্টি করলেন না, চন্দ্র সৃষ্টি করলেন না, লৌহ নাই, কালাম নাই, কিছু নাই, 1000 বছর আগে সূরাতুল ইয়াসিন আল্লাহ লিখে ওই সূরাতুল ইয়াসিনের প্রথমই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর নামকে আল্লাহ রেখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো আমার নবীর নাম মুবারক জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামকে আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সেই নাম আমার ভাইরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ নবীর নামকে রেখে দিলেন, নামের মধ্যে কি বরকত, এই নামের কে আসবে পৃথিবীতে এই নামের আলোচনা করবে, এই নামের মধ্যে আল্লাহ কি মহাব্বত রেখে দিলেন, এই নাম আমার আল্লাহর পছন্দের নাম, যে নাম না হলে কোরআন পাইতেন না, নামাজ পাইতেন না, রোজা পাইতেন না, কিছুই পাইতেন না। আমার নবীর নামের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সাজাইলেন, আর এই নবী সর্বপ্রথম আমার আল্লাহর পরিচয় করে দিলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিচয় নবীর মাধ্যমে হয়েছে, আমার আল্লাহর সবকিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আল্লাহর নবীকে লালন করলেন, এই নাম আল্লাহ চয়েস করে দিলেন, আল্লাহর নবীর নামের মধ্যে আল্লাহ বরকত রেখে দিলেন, 1000 বছর আগে আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলেন, কত 1000 বছর আগে কিতাব পড়তে হবে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, ওনার কিতাবের নাম হলো দাকাইকুল আখবার, ওই কিতাবের প্রথম খণ্ডে প্রথম অবস্থাতে আমার নবী রাহমাতুল্লাহি আলামিন নবীর নাম নিয়ে, নবীর জন্ম নিয়ে, নবীর নূর কি নিয়ে আলোচনা করে, যে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য আল্লাহ নবী নামের মধ্যে আল্লাহ কি বরকত দিলেন, এই নামের মধ্যে কি দিলেন, এই নাম যারা জপবে, এই নাম যারা নিবে, এই নাম যারা রাখবে, নামের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে নাজাত করে দিবে, সুবহানাল্লাহ। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়াত, কিতাবের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উনি হাদিসটুকু এনেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তিকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাতে চলে যাও,
দুজন ব্যক্তি জান্নাতের দিকে রওনা হবে, একটু সামনে যে চিন্তা করবে আল্লাহ কিছু জিজ্ঞেস করলো না, সুজা জান্নাতের জন্য বলে দিল ব্যাপারটাকে আল্লাহর কাছে আমাকে ফেরত করবো, আল্লাহ আমাদেরকে যেন এত সম্মান দিয়ে তোমার জান্নাতে যাওয়ার জন্য বললা, আচ্ছা আমরা কি আমলটা করলাম আমার বন্ধুর নাম মুহাম্মদ আছে, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে আজকে হাসরের দিন বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রেরণ করে দিলাম। তোমার নামের আগে আহমদ শব্দ আছে, মুহাম্মদ এবং আহমদ এই দুই নাম আমার বন্ধুর নাম, কারণ আমার আগে যদি এই নাম থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের ব্যক্তিকে জাহান্নামে দিতে পারি না। কি নবীর নাম, কি সেই নবী যে নবীর ভালোবাসায় নবীর নামের কারণে যদি নবীর নাম রাখার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন, তাহলে এই নবীর সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা? এই নবীর সম্পর্কে আমরা জানি না, আমরা বুঝি না, না জানার কারণে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়, নবীর মিলাদ নিয়ে আমরা বুঝি না, নবীর কিয়াম নিয়ে আমরা বুঝি না, নবীর জীবনী নিয়ে আমরা পড়ি না, আমরা সাধারণ কথা নিয়ে আমরা আলোচনা করে সব কিছু বাদ দিয়া দেই, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা কেমন নবীর উম্মত আপনারা একটু জেনে যান, কেমন নবীর শান আপনারা একটু বুঝে যান, তোমাদের জবানের মধ্যে কত মিথ্যা আছে, তোমাদের জবানের মধ্যে কত ধোকা আছে, তোমাদের জবানের মধ্যে কত কিছু আছে, আমার আল্লাহ যে আল্লাহ আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন ওই রব্বুল আলামিন আল্লাহর নবীর শান আল্লাহর নবীর মান কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে, শুধু কোরআনে নয়, কোরআন নাযিল হওয়ার আগে তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর হাদি শান আর মান, সুবহানাল্লাহ। ঈসা নবীকে বললেন রে ঈসা তোমার পরে আমার একজন নবী আসবেন, ওই নবীর নাম হবে আসমানে হবে আহমদ, জমিনে হবে নবীর নাম মুহাম্মদ। তুমি যদি আমার নবীকে পাও, আমার নবীর শান বইল, আমার নবীর মান বইল, আমার নবীর ইজ্জতের কথা বইল, আমার নবীর বরকতের কথা তোমার উম্মতদেরকে তুমি বইল, এই জন্য আমার ভাইরা মূল জিনিসটা আপনি বুঝতে হবে, যেই নবীর উম্মত হইলাম এই নবী আল্লাহর কাছে কতটা মাহাবুব, এই নবীর ইজ্জত আল্লাহর কাছে কত বেশি, ওই নবীর শান মান আল্লাহর কাছে কত বেশি, ওই জিনিস না বুঝলে ওই নবীর ইজ্জত না বুঝলে মহাব্বত করে দেওয়ার থেকে আসবে না। ইমাম সাহেব, ইমাম সাহেবের কোয়ালিটি, ওনার কোয়ান্টিটি, ওনার ব্লাড এগুলো যখন বুঝবেন কোন বংশকুল থেকে আসছে, আমি কার পাশে নামাজ পড়ছি, এই জিনিস যখন মুসল্লির মধ্যে জানা হবে তখন নামাজের মধ্যে আরো গভীরতা চলে যাবে। আর নবীর উম্মত তারা যদি নবীর ব্যাপারে জানে, নবীর ভালোবাসার ব্যাপারে যদি জানে, এই মানুষগুলো কখনো ভুল করতে পারে না, তখন দুনিয়ার কোন ভালোবাসা এই চোখের সামনে সব কিছু নরমাল মনে হবে, আল্লাহর নবীর জন্য তখন জীবন দিত কোনো আর কষ্ট লাগবে মুসলমান হন নবীর কাছে কলেমা পড়ে, রসুল বললেন প্রত্যেক নবীর একজন
আমিন খান, আর আবু উবাইদা ইবনে জাররাহ হলো আমিন নবীর, সে আমিন রাসূল, তাকে সে আমিনের উপাধি দিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, কিছুদিন পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধেতে যাওয়ার পরে তিনি হলেন মুসলমান আর ওনার বাবা হলো কাফের। কি কাফের? যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, একজন নবীর পক্ষে আর একজন, একজন নবীর পক্ষে সন্তান হলো নবীর পক্ষে, বাবা হলো নবীর বিপক্ষে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড ভাবে দিনের যুদ্ধ হচ্ছে। আল্লাহ আপনাদের স্থানীয় ইমাম সুন্নাত রহমান সাহেব দামাতাত আলিয়া ইতিমধ্যে চলে আসছেন, ম্যানহাটন মদিনা মসজিদের ইমাম, মাশাআল্লাহ ম্যানহাটন মদিনা মসজিদের ইমাম খতিব শেখ আমাদের মাঝে চলে আসছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত ভাবে বলছি, আল্লাহ সুবহানাল্লাহ, কেন তারা সাহাবী হয়েছে, কেন তাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান, আমি তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতেছেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে বাবা চলে আসলো কাফের আর ছেলে মুসলমান, কিন্তু এই নবীর প্রেমে পড়ার কারণে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর পক্ষে হয়ে যুদ্ধ করলেন, একটা বার বাবার দিকে তাকাইলেন না, এই যুদ্ধের রত অবস্থায় নিজের তলোয়ার দিয়ে বাবাকে যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মায়া হল, দয়া হল, আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাযিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, এই কওমের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের মধ্যে যদি তাদের পিতা হয়, তাদের সন্তান হয়, তাদের আওলাদ হয়, তাদের আহাল হয়, কিন্তু তারপরও তারা আল্লাহর দিনের জন্য তাদের দিকে না তাকায়া তারা তারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি দৃষ্টান্তটা দেখালি আবু উবাইদা ইবনে জাররাহ, আল্লাহ খুশি হয়ে গেল, আমার বন্ধুর বিপক্ষে, আমার বন্ধুর বিপক্ষে আসছে, আল্লাহর দিনের বিপক্ষে আমার ভাইরা। সেই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, দশজন সাহাবী নবীর চতুর্দিক দিয়ে তীরগুলো আসতেছিল, বুক পেতে দিয়েছেন, আল্লাহর নবীর গায়ে একটা তীর পড়তে দিব না যতক্ষণ পর্যন্ত আমি আবু উবাইদা আল্লাহর নবীর পাশে থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন যুদ্ধ হয়ে গেল, আল্লাহ নবীর উপর তীরগুলো আসলো, নবীর রক্তাক্ত হয়ে গেল, নবীজির নূরানি চেহারা মোবারকের মধ্যে কাফেরার রক্তাক্ত করে দিলেন। আল্লাহর নবী রাহমাতাল আলামিন নবী যুদ্ধের শেষ প্রান্তে এসে নবীজির লোহার কড়াটা দুইটা কড়া নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এই লোহার কড়াগুলো বাইর করার জন্য, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি যেন নামাকে দেন, আমার নবীর লোহার কড়াগুলো আমি বাহির করে দেব, আমার নবীর যাতে কষ্ট না হয়। মনে মনে ভাবলেন কোন যন্ত্র দিয়ে যদি টেনে টেনে যদি মাথা থেকে যদি লোহার কড়া বাহির করা হয়তো বা নবীর কষ্ট হতে পারে, এই জন্য নিজের দাঁত দিয়ে আল্লাহ নবীর মাথা মুবারক ধরে উনি একটা টান দিলেন, দেওয়ার সাথে সাথে নবীর একটা লোহার কড়া বাহির হয়ে গেল, আর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দাঁতটা ছিটকে জমির মধ্যে পড়ে যায়, ফিনকির মতো করে রক্ত বাইর হচ্ছে,
মুখে চাপা দিয়া ধরে রেখেছেন। আমার নবী যদি আমার এই রক্ত দেখে দাঁত পড়ে গিয়েছে নবী কষ্ট পাবে না, আল্লাহর নবীর এই কষ্ট দেওয়া যাবে না। আবার আরেকটা লোহার কলাকে টান মেরে আরেকটা লোহার কলা বাহির করলেন, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আমার আরেকটা দাঁত পড়ে গেল, রক্তগুলো পড়ে গেল জমিনের মধ্যে। পড়ে যাওয়ার পরেও আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর কষ্টটাকে জীবনের মনে বললেন, আমার নবীর কষ্ট চেয়ে যদি আমার হাজার গুণ কষ্ট হয়, আমার নবী যদি একটু শান্তি পায়, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ পরিজার মধ্যে শান্তি পাবো। এই ছিল সাহাবায়ে কেরাম আসমাইনদের ভালোবাসা নবীর প্রতি। সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনের দাগ পড়লে মানুষটি সুন্দর দেখা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে মানুষের দাগ পড়ে গেলে মানুষের চেহারার প্রতি খারাপ দেখা যায়, ভালো লাগে না, কিন্তু দাগ পড়ার পরও পৃথিবীতে যদি কোনো সুন্দর মানুষ আমি দেখে থাকি, আমি আবু উবাইদার মতো এমন সুন্দর চেহারার মানুষ আর কাউকে দেখি না। আল্লাহ নবীর জন্য জীবন দিবেন, আল্লাহ নবীর জন্য কষ্ট করবেন, আল্লাহ নবীর জন্য একটু ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাত উজালা করে দিবে। সুবহানাল্লাহ, এই জন্য নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কোরআন কারীম আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনের জন্য সবচেয়ে আপন হলো, মুমিনের জন্য সবচেয়ে প্রিয় হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলে দিলে? কে বলে দিলে? আল্লাহ বলে, আমাদের সবচেয়ে আপন কে? সবচেয়ে আপন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনের জন্য বড় করুণাশীল, বড় দয়াশীল, বড় মায়াশীল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে মায়ার নবী, নূরের নবী। আমরা নবীকে জানবো না, আমরা কত বড় কত আমরা আল্লাহর কাছে অভাগা উম্মত, যে উম্মত নাকি নবীর ব্যাপারে জানে না, নবীর সম্মানের ব্যাপারে জানে না। আল্লাহ আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন রে এই উম্মত তোমার জন্য নিয়ামত? হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ বেকার হয়ে যাবে, কোন মানুষ কোন কথা বলার অধিকার পাবে না। আমার আল্লাহ ডাক দিবেন, আদম নবীর ডাক শুনবেন না, ইব্রাহিম নবীর ডাক শুনবেন না, কোন নবীর পারমিশনও থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিবেন। আমার বন্ধু কোথায় গো? আজকে আপনার উম্মতগুলোকে দেখেন, আপনার উম্মতগুলোকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, যে নবী জান্নাতে কদম না রাখলে আল্লাহ কোন নবীর জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কদমে আল্লাহর জান্নাতে কদম রাখবেন, তখন আল্লাহর জান্নাতটা উদ্বোধন করা হবে। শুধু কি তাই, শুধু তাই নয়, হযরতে আদম নবী থেকে ধরে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মত তারা দাঁড়িয়ে থাকবেন, আর এই নবীর উম্মত হওয়ার কারণে সর্বপ্রথম আপনারা এই নবীর উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মত তারা সর্বপ্রথম আল্লাহর জান্নাত উদ্বোধন করবে। কেমন নবীর উম্মত আমরা! সুবহানাল্লাহ, কি নবীর উম্মত আমরা! আপনাদের জান্নাতে যাওয়ার পর অন্যদের কি জান্নাতের জন্য পারমিশন দিবেন? ইব্রাহিম আলাইহিসসালাম জান্নাতের গেটে চলে যাবে, যাইয়া ডাক দিবেন, রে জান্নাতের দরজা খুলো জান্নাতে প্রবেশ করার জন্য। ভিতর থেকে আওয়াজ আসবে, না গো না ইব্রাহিম, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কেন রে, কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত না আখেরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিন নবীর কদম না রাখবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না।
ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের আরশ আযিমের দিকে তাকায় একটা দাব দিলেন আর বলবেন, রাব্বুল আলামিন তুমি না আমি ইব্রাহিমকে বন্ধু বানাইলা, আজকা বন্ধু কি বন্ধুর বাড়ির সামনে দরজা বন্ধ থাকে দরজা বন্ধ করে রেখেছো, আজকা কেন জান্নাতের দরজা খোলা হয় না? ওয়াত্তাখাদা ইব্রাহিমা খলিলা, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার বন্ধু বানাইলা। ইব্রাহিম নবী দাঁড়াই থাকবেন আর বলবেন আল্লাহ তুমি না বলেছো ওয়াত্তাখাদা ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিম নবীকে আমার বন্ধু বানাইলাম, আজকা বন্ধু জান্নাতের দরজার সামনে দাঁড়ানো, কেন গো মনিব জান্নাতের দরজা খোলা হয় না? রে ইব্রাহিম আমার যে বন্ধু আমি না বানাইলে আমি তোমাকে বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত না জান্নাতের মধ্যে কদম রাখবো আমি কোনো নবীর জন্য জান্নাতের দরজা খুলে দিব না। সে নবীর উম্মত আমরা, কি শান আর কি মান আপনাদের, সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর মাস রবিউল আউয়াল মাস যখন আসবে প্রাণ ভরে ভরে নবীকে ডাকবেন, নবীর জন্য ভালোবাসা দিবেন, নবীর মিলাদ করবেন, নবীর কিয়াম করবেন। যে নবীর আগমনে আল্লাহ ধন্য করে দিলেন এই পৃথিবী, এই মিলাদুন নবীর মাসে আলোচনা শুনছেন, নবীর শান গর্ব আলোচনা শুনছেন, নবীর ইজ্জতের কথাগুলো শুনছেন, নবীর সম্মানের কথাগুলো শুনছেন, এগুলো লালন করে যদি কলিজার মধ্যে নিতে পারেন কিয়ামতের ময়দানে নবীর মহাব্বত নিয়া কিয়ামতের ময়দানে হাজির হবে, ওই উম্মতের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ নবীকে ওহি করলেন, রে দাউদ আমি একজন নবী, আমি দুনিয়াতে প্রেরণ করব এমন একজন নবী পৃথিবীতে আগমন হবে যেই নবীর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় খুশি থাকবো। সুবহানাল্লাহ, আগে ডিক্লেয়ার দিয়ে দিলেন নবীর উপর আল্লাহর কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতামাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আপনাকে খুশি করব, আমি আপনাকে সন্তুষ্ট করব, আমি আল্লাহ আপনার প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে জানাই দিলেন আমি আমার বন্ধুর প্রতি আমি খুশি, আমি কোনোদিন আমার বন্ধুর প্রতি আমি অখুশি হব না। সেই নবীর উম্মত আমরা আপনাদের উপর হবে কেন? আপনাদের আমল যদি ভালো হয়, আপনাদের কলিজায় যদি নবীর মহাব্বত থাকে, আপনাদের কলিজায় যদি নবীর প্রেম থাকে, ওই নবীর মহাব্বতের মানুষগুলোকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে প্রাণ ভরে সেই নবীর নাম নিয়ে দোয়া দরুদ পড়া, মিলাদ পড়া। কেমন নবী ছিলেন নবী? এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন সেদিনও নবী উম্মতের জন্য কেঁদেছেন, আজও মদিনাতে কাঁদেন, আর হাসরের দিনও উম্মতের জন্য কাঁদবে। সন্তান সারাটা বাবা সারাটা জিন্দেগি সন্তানের জন্য কাঁদলো, আর সন্তান কি একবার বাবার দিকে তাকাবে না? তো এই বোঝা গেল এই সন্তানটা সুসন্তান না। সন্তানের জন্য গাড়ির চিন্তা করলেন, সন্তানের জন্য ফ্ল্যাটের চিন্তা করলেন, সন্তানের জন্য আমেরিকাতে বাড়ির চিন্তা করলেন, করে দুনিয়ার সব বিসর্জন দিয়ে দিলেন, অথচ সন্তান বাবার দিকে একবারও তাকায় না। তাহলে কেমন সন্তান? যেই নবী দুনিয়ার মধ্যে যিনি আগমন করলেন সেজদায় গিয়ে, সেই নবী উম্মতের জন্য কেঁদেছিলেন, আজ মদিনাতে কাঁদেন, আর হাসরের দিন নবী মাথায় সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ বলবেন বন্ধু আজকে তুমি চোখের পানি ফেলবা, আমি আল্লাহ সইতে পারবো না, তুমি কাঁদতে হবে না, তোমার মাথা উঠাও, তোমার উম্মতগুলোকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। যেই যেই উম্মতরা নবীর উপর মিলাদ পড়েছে, নবীর উপর দরুদ পড়েছে, এই উম্মতের প্রতি নবী খুশি না বেজা? খুশি না বেজা? আমরা সবাই খুশি চাই তো, চাই তো সবাই। রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়ার উম্মতের কান্দারি হয়ে বন্যা। রবিউল আওয়ালে তুমি ডাকো উম্মতিয়ার উম্মতের কান্দারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়ার
আগমনের সময় মতো তুমি ছিলে সেজদারত, আগমনের সময় মতো সকল সৃষ্টি তোমারই সেজদার, জবান যখন মাসি গায় কখন থেকে এরূপ তোমার, তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি মাওলার, যখন কেউ ছিল না সৃষ্টি করলেন হাবিবানা, মাওলার যখন কেউ ছিল না সৃষ্টি করলেন হাবিবানা, আহাদে আহমাদে যেন মাওলার প্রেমের ধারণা, আহাদে আহমাদে যেন মাওলার প্রেমের করুণা, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া, সেই নবী জন্মের সাথে সাথে উম্মতের জন্য কেঁদেছিল, সেই নবী আজও মদিনাতে কাঁদতে আছেন, আর আমরা উম্মত নাকি সেই নবীকে ভুলে গেলাম। আর হাসরের দিন গিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত ছিলাম, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদেরকে নিয়ে জান্নাতে যান, নবীর প্রেমের বাসা যদি কলিজার মধ্যে না বানাইতে পারেন, নবীর মহাব্বতের আগুন যদি কলিজাতে না ধরাতে পারেন, ও মিয়া হাসরের দিন আল্লাহর নবীর লাওয়ে হাম পতাকা তুলে জায়গা পাবেন না। এই জন্য কলিজার মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সবকিছু নিয়ে আমাদেরকে জায়গা করে নিতে হবে, তাহলেই আপনি আমাদের মর্যাদা হাসরের দিন আল্লাহর কাছে পেয়ে যাবে, আর আল্লাহর নবীর রহমাতের আলামিন নবী আপনাদের কিনে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রবিউল আউয়াল মাস আপনি আমাদের জন্য অত্যন্ত বরকতময় মাস, এই মাস উম্মতের উম্মতের জন্য এক বিশাল রহমতের মাস। এই মাসে যদি আমরা নবীকে খুশি না করতে পারি, এই মাসে যদি নবীর উপর বেশি বেশি দুরুদ না পড়তে পারি, এই মাসে যদি নবীকে বেশি করে সালাম না জানাইতে পারি, তাহলে আপনি কেমন নবীর উম্মত হইবেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর ইজ্জত কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আপনি সাধারণ মানুষ, আপনার জবান দিয়ে আপনি কি করবেন? আপনার এই জবান দিয়ে আমরা আল্লাহ রাসূলের শান মান কি বলবো? আমার আল্লাহই তো সব কোরআনকারীর মধ্যে আমার নবীর শান বর্ণনা করে দিয়েছে। সূরাতুল হুজরাত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু, রাসূল হাদিসের সাহাবীরা একজন এক দুজন একটু সামনে চলে গেলেন, আল্লাহর কন্ট্রোলিংটা দেখেন। আমি বিভিন্ন জায়গাতে আল্লাহ রাসূলের শানটা একটু যে জিনিসের শান বুঝবেন, মান বুঝবেন, ওই জিনিস মানতে তখন কি হবে? সহজ হবে। আর যতক্ষণ পর্যন্ত এটা বুঝবেন না, ওই জিনিসের মধ্যে আমরা মিলাদ কিয়ামের এবং মিলাদ মাউলুদুন নবীর আলোচনা যতই করব, কিন্তু ব্যাপারটা মনে হয় যে হৃদয়ের মধ্যে কাজ হবে না। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আগে নবীর শান বোঝেন, নবীর মান বোঝেন, নবীর ইজ্জত বোঝেন, আল্লাহ কিভাবে রসুলকে সম্মান দিয়েছে, আপনি আপনি এই এই মুখ দিয়ে আমার রসুলের শান মান কি বর্ণনা করবেন? আবার আল্লাহই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, ফাউন্ডার ইমাম খতিব এবং অন্যতম ট্রাস্টি
আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা আইনুল হুদা সাহেব ফজলুল্লাহ তিনি বসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ইতিমধ্যে ম্যানহাটন আপনারা জানেন যে নিউ ইয়র্কের পুরাতন মসজিদ ম্যানহাটন মদিনা মসজিদ মদিনা মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত আল্লামা মাওলানা সুন্নাতুর রহমান সাহেব তিনি তশরিফ ফেলেছেন বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনবো চাবো আমরা যেহেতু নয়টা নামাজ পড়বো তার আগে দোয়া মদিনা মসজিদের খতিব সাহেব আসছেন যদিও আমি জার্মান থেকে আসছি আজকে আমার আপনাদের মহব্বত আর ভালোবাসায় আসলে বসে কিছু আলোচনা করা হয়েছে আরেকদিন আপনাদের মাঝে আমার আলোচনা করার জন্য মেইন একটা দিন রেখে দিয়েছেন শুক্রবারে আমি থাকব ইনশাল্লাহ আগামী এখানে থাকবে আমরা একটা বিষয়ের উপরে নিয়ে আলোচনা করব তো আমি মনে করি আজকে যেহেতু আমাদের এই সম্মানিত মেহমান আইনুল হুদা সাহেব আসছেন যিনি মিলাদুন নবীর উপরে আমি যেদিন এসেছিলাম জার্মান থেকে হুজুর গিয়েছিলেন এয়ারপোর্টে আমাকে এবং আমার ভাই নুরুল ইসলাম সাহেব কাউসার সাহেব তো সরাসরি ওনার বাসায় গিয়েছিলাম ওই দিনই হুজুর আমাকে একটা কিতাব দিয়েছিলেন আরবি ভাষার উপরে 700 পৃষ্ঠার উনি এক কিতাব লিখেছেন মিলাদুন নবীর ফজলে বাংলাদেশে এখন সবচেয়ে মাদ্রাসার মধ্যে দারুল মাদার মাদ্রাসা আপনারা শুনেছেন সেখানে ওনার কিতাবটাকে তারা পাঠ্যতে করার জন্য চেষ্টা করছে আলহামদুলিল্লাহ সেখানে পৃথিবী বিখ্যাত স্কলার সেখানে তৈরি হচ্ছে সেখানে ওনার কিতাব নিয়ে গবেষণা হচ্ছে আলহামদুলিল্লাহ এত বিশাল বড় বড় ভাইজান ওনাদের আপনাদের যারা ইমাম পেয়েছেন তাদের যে বাংলাদেশে আল্লাহ পাক কি কদর দিয়েছেন আল্লাহদের উনি তাদেরকে আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ কদর করবেন আল্লাহ আপনাদের কদর বাড়া দিব আমিন আমিন মসজিদের খতিব ইমাম আপনাদের মাঝে এসেছেন প্রত্যেকটা আলেম যদি এই মিলাদুন নবীর উপর আমরা যদি ভেঙ্গে ভেঙ্গে একটু কথা বলি তারপর অর্ধেক রাত্র হয়ে যাবে আসলে আমরা এই যে পৃথিবীর একেবারে ক্রান্তি লগ্নে চলে এসেছি সেটা কি যে আজকে দেখবেন যে আমরা আগে আমি গত কোন মাহফিলের জন্য বলেছিলাম যে সিনেটাকে প্রোগ্রাম করতে যেতাম তো যাওয়ার পরে বললো যে হুজুর আপনি প্রধান অতিথি আপনি যদি মাহফিল করেন তো সব মানুষ চলে যাবে বলে কি করতে হবে আপনাকে রাত্রের 12টার আগে দেওয়া যাবে কোন সময় 12টায় একটা টাইম আছে এত রাত্রে শীতের কোন করে শীত মানুষ থাকবে আপনি দেখেন না আমি বললাম ঠিক আছে আমার খাবার দাও খা রেস্ট নিলাম 12টার সময় কোন সময় একটার সময় গেলাম গিয়া দেখি কোনো প্যান্ডেল ভর্তি ছিল কোনো সুবহানাল্লাহ প্রত্যেক আলিমে এক দেড় ঘন্টা দুই ঘন্টা করে কথা বলতেছে আর আপনারা যারা আমেরিকাতে আছেন জার্মানিতে আমি ওই ডেনমার্কে গিয়েছিলাম সুইডেন গিয়েছিলাম ইটালিতে গিয়েছিলাম কয়েকদিন আগে স্পেনে কিছুদিন তো গ্রিস এথেন্সে গিয়েছিলাম তো ওখানে মানুষগুলো এখন ওই টিকটকের যুগ হয়ে গেছে টিকটকে যে ভিডিও করেন দেখবেন যে 3 মিনিট 5 মিনিট 7 মিনিট এখন যদি কেউ আধা ঘন্টার ভিডিও আপনি পোস্ট করেন এটা দেখতে আর ইন্টারেস্ট নাই এখন টিকটকের যুগ হয়ে গেছে মুসল্লিগুলো ওইগুলো হয়ে গেছে ওয়াজ হবে সংক্ষিপ্ত ভাবে একেবারে 20 মিনিট এরপর আরেকজন বক্তা করে ফেলবেন আমরা সংক্ষিপ্ত ভাবে টিকটক ভাবে আমরা আমাদের জীবনকে চালাতে যাচ্ছি এটা পৃথিবীর চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ভাইরা এই বেহেস্তের বাগানের সময় মূল্যায়ন কতটি বেশি কিন্তু আধুনিক দেশে থেকে আমরা আধুনিকতার ছোঁয়া যেন পেয়ে যাচ্ছে একটু লম্বা সময় এক দুই ঘন্টা আমি সময় দিতে পারি না আমার কাজ আমার ব্যস্ততা আমার কত কিছু আমি প্রথমেই কথাটা শুরু করে দিয়েছিলাম এইগুলো একদিন আপনি যখন চলে যাবেন সেদিন কাঁদবেন চিৎকার করবেন হারে একদিন যাওয়ার পরে আজকে হাসরের দিন এত সম্মান আমি যদি সব সময় চাইতাম তাহলে আল্লাহর কাছে আমি কত মর্যাদাশীল হইতাম সেদিন আফসোস করবেন কিন্তু সেদিন আফসোস কোনো কাজে আসবে না কাজে এখনো সময় আছে সবাইকে নিয়ে এই মসজিদকে ভরপুর করুন মানুষদেরকে দিনের কথাগুলো আলেমরা তো বলবেনি আপনাদের একজন একটা ফোনে 5টা মানুষ আসবে আমার আরো একটা ভাই আসবে মসজিদ ঘরে যাবে আমার রসুল মদিনাতে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আর রসুল খুশি হইলে আর কিছু লাগেনি আল্লাহ তো এমনি খুশি সুবহানাল্লাহ যাই হোক আমি আমার আলোচনাটা আজকের জন্য যতটুকু করছিলাম আরো মেইন পয়েন্টের দিকে আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে তো আজকে আলোচনাটা আমি এখানে রেখে দিলাম
আর আগামী শুক্রবারে যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করে আমি আরো আলোচনা করব আপনাদেরকে নিয়ে, যদি আপনাদের ভালো লাগে আসবেন ইনশাআল্লাহ। দাওয়াত থাকলো আর ওলামায়ে কেরাম মহোদয় তারা এসেছেন, আমাদের আইন হুদা ভাই এসেছেন, মদিনা মসজিদের খতিব সাহেব আসছেন, আমার মনে হয় হুজুর তাদেরকে এই করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেহমানকে জার্মানির মেহমানকে পাইলাম আমাদের গ্রাম মাহফিল তো শুক্রবারে, তো গ্রাম মাহফিলে ইনশাল্লাহ আমরা আমাকে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সুন্নতুল আহমদ সাহেব তিনি ছিলেন অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখান থেকে আসছে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ তো আমাদের তো 9টায় ইনশাআল্লাহ জামাত হবে, তো যদি আপনারা শুনতে চান আর কমিটি যদি গ্রান্ট করে তাহলে 5-10 মিনিট নবীর মিলাদের জন্য বাড়াই দেবেন, অসুবিধা নাই, সেটা আপনারা বিবেচনা করবেন, আমি সেদিকে যাবো না। তো এখন আমি আমাদের আজকে যেহেতু আমরা আল্লাহ আইনুল সাহেবকে পাইলাম, তো ইনশাআল্লাহ ওনাকে আমরা আপনারা জানেন যে মদিনা মসজিদ, মদিনা মসজিদের এক সময় মদিনা মসজিদের খতিব ছিলেন আমাদের আল্লামা আইনুল হুদা সাহেব, বলেন না মারহাবা। তো তারই উত্তরসূরি আপনার এই আল্লামা মাওলানা সুন্নতুর রহমান সাহেব ইমাম খতিব মদিনা মসজিদ মানহাটন, তিনি আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাল্লাহ। তারপরে আমরা মিলাদ শরীফ করব এবং আইনুল হুদা পর্যন্ত দোয়া করব ইনশাল্লাহ। এবং আমি অনুরোধ করব যে আগামী কালকে মাওলানা সুন্নতুর রহমান সাহেব, আপনি কালকে ওনার ছুটি আছে আমি জানি, কালকেও আপনি আসবেন ইনশাল্লাহ, আপনি দাওয়াত দিয়ে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله أهل بيت جامع مسجد ترجيب بردن بابي قلت عيد ميلاد النبي صلى الله عليه وسلم ما في لئو أسك چطورتو أشتم دين پروگرام تنم سبابتي সম্মানিত ইমাম সাহেব, বার্লিন থেকে আগত আমাদের সকলের প্রিয় সদ্দাবজন মৌলানা খেলাউদ্দিন সিরাজী সাহেব, আমার কাছে এই উপরিষ্ট আপনাদের সকলের প্রিয় হযরত আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খলিফা আহলে বায়ত মসজিদের কর্ণধার উপস্থিতি এই মসজিদ
যাত্রা শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে এবং সিনিয়র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই মসজিদের নামকরণ নিয়ে তার মিশন এবং মিশন সামনের পানি এগিয়ে চলছে। যারা দিনে রাত্রে কাজ করে যাচ্ছেন অনেকেই এই প্রতিষ্ঠানটিকে তাদের পরিবারের একটি অংশ মনে করেন, বিশেষ করে আমার প্রিয় শ্রদ্ধা বাজেন্দ্রা নুরুল ইসলাম সাহেব সহ যারা সব কিছু উজাড় করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই প্রতিষ্ঠানটিকে এইভাবে নিয়ে এসেছেন। আল্লাহ যেন সকলকে উত্তম যেজা দুনিয়া এবং আখেরাতে দান করে ফের করে আমিন। আমি দুইটি কথা বলব, সময় খুবই কম। আমাদের মাজিদ সাহেব ছুটিতে ছিলেন, মাদ্রিদের আগে আসার কথা ছিল আসেন নাই, এজন্য আমাকে আসতে লেট হয়েছে, আমি দুঃখিত। আহলে বায়ত মসজিদ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তকে কেন্দ্র করে, তাদের মহব্বতকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আহলুল বায়ত হয়েছে, আহলে বায়ত পক্ষে আছে, যেমন খলিল, রহিম, করিম, খালিল, করিম, রহিম না বললেও কোনো অসুবিধা নেই। হযরত আমরা জানি একজন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটা ভাবে আসতেন। একজন সাহাবি সুরতেও আসতেন, তাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা, তাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা সুরতে আসতেন। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লামকে মহব্বত করতেন, তাজিম তকিমের কোনো অংশ ছিল না, কিন্তু কেন তিনি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরত নিয়ে আসতেন? মুহাদ্দিসিনে কেরাম একটি ঘটনা বর্ণনা করেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা খুবই সহজ সরল একজন সাহাবি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলে বায়াত, বিশেষ করে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মুমাকে খুবই মহব্বত করতেন। তোমার যখনই তিনি আসতেন ওনার পকেটে কিছু ফল ফুল থাকত, এটা হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দান করতেন। ওনারাও যখন ওনাকে দেখতেন দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরতেন। জিব্রাইল সালামের কাছে দৃশ্যটা বড় পছন্দ, বড়ই পছন্দ, যে হাসান হুসাইন দাহিয়াতুল কলবিকে কি করেন, জড়িয়ে ধরেন। আল্লাহ দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ আমি একবার হাসান হুসাইনের সামনে যেতে চাই। আল্লাহ ওরা দিলেন, যাও দাহিয়াতুল কলবি হয়ে যাও। তিনি দাহিয়াতুল কলবির চেহারা নিয়ে যখন আসছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গিয়ে ওনাদেরকে কি করেছেন, ধরেছেন। তারপরে ওনারা একজন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ধরছেন, আরেকজনের পকেটের মধ্যে হাত ঢুকিয়েছেন, অন্য পকেট তো পকেট কি খালি। ওনারা বললেন, আপনি তো দাহিয়াতুল কলবি না, ওনা তুমি জান, আপনারা জানলেন কি আমি দাহিয়াতুল কলবি না, যদি আপনি দাহিয়াতুল কলবি থাকতেন তাহলে আপনার পকেটে কি থাকতো, ফল থাকতো। উনি বললেন, হ্যাঁ আমি, আমার এই দৃশ্যটা সবচেয়ে পছন্দ, কিন্তু আমি জানি না যে দাহিয়াতুল কলবির পকেটে কি থাকতো, ফল থাকতো, তোমার ফল নিয়ে আসতো। এই চলে আহলে বায়তের মহব্বত, এই মহব্বত এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে। ইনশাআল্লাহ সামনের বারে স্বর্গে আল্লাহ যেন তৌফিক দান করে। মোহতরম হাজরিন, সময় খুবই কম, আমাদের সম্মানিত সাহেব সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, ওনার পরে আমার মতো আলোচনা শোভা পায় না। তারপরে আমরা কয়েক মিনিট যেহেতু আজানের রয়েছে, আমরা সবাই মুসলমান হিসাবে দাবি করি, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান হিসাবে দাবি করি, আমাদের পরিচয় আমরা মুসলমান। কিভাবে আমরা মুসলমান? আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, মরার পরে আরেকবার জীবিত হব, আল্লাহ আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে করতে হবে, আখেরাতকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? এই তো আমরা মুসলমান না, আল্লাহ বলছেন এই আমাদের মুসলমান পরিচয় না। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিন। যারা মানুষের মধ্যে, যেমন কিছু মানুষ রয়েছে
যারা আমি আল্লাহকে মানে আখেরাতকে মানে আল্লাহ বলছে যারা কিনা মুসলমান না, তাহলে মুসলমান কারা? তাহলে ইমানদার কারা? আকাইদের মুসাফির মধ্যে ইমানের সংজ্ঞার মধ্যে রেখা হয়েছে আলিমান তাসদিকু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মা জাআ বিহি মিনাদ দীন দাওয়াতানি। ইসলাম হচ্ছে মুসলমান হচ্ছে তারাই যারা তাসদিক করে বিশ্বাস করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিশ্বাসের নামটাই হচ্ছে ইমান। প্রথমে বিশ্বাসটা হতে হবে তাসদিকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহকে সবাই মানে, হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, জৈন মানে, সবাই আল্লাহকে মানে, আল্লাহর উপাসনা করে। কিন্তু আল্লাহ বলছেন ওমাহুম বিমুমিনিন, ওমাহুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের শুরুতেই সে আদেশটুকু আমাদেরকে করেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোন ধরনের কি নাই, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য পরহেজগারদের জন্য একটা হেদায়াত পথ প্রদর্শক। যদি অন্যত্র আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য মুত্তাকিন কারা, তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে। গায়ব কি? যা আমাদের পাঁচ ইন্দ্র বাহিরে রয়েছে, যে জ্ঞান রয়েছে, যেটা যে জ্ঞানটুকু আমাদেরকে দান করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা এই নামাজ কায়েমের জন্য তাহলে নির্মিত হয়েছে, ঠিক কিনা? হাদিসের যারা এই ত্যাগ করেছেন, করে যাচ্ছেন, করবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাযা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে খেদমত যারা করি আমরা, যারা করার সুযোগ হয় তারা ঠকে না, তারা সব সময় জিতে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দান করেছেন খুবই সংক্ষিপ্ত কথা, সেখান থেকে কিছু দান কিছু খরচ করেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, সবগুলাই সদকা। সবগুলাই কি সদকা? সবচেয়ে ভালো সদকা হচ্ছে পরিবারের জন্য আমরা যে সব যে ব্যয় করি এটা, কিন্তু সেটা মধ্যে একটা শর্ত রয়েছে, শেষ সদকাটা হতে হবে আপনি আপনি হালাল। কি হতে হবে? হালাল হতে হবে। নবীর জন্য প্রেম আছে, মহাব্বত আছে, এই কথা তো আল্লাহ রসুল বলে গেছেন না, বলে যান নাই? জি, এই কথাটা কে বলে গেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এই জন্য এই বিষয়ে সবসময় আমাদের খবর রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের আমরা যখন হালাল মাংস খুঁজতে যাব, আমরা যখন হালাল মিট খুঁজতে যাব, চিকেন খুঁজতে যাব, আমাদের মানিটাও তো হালাল হতে হবে, আমাদের ইভেন্টি কার্ডটাও কি হতে হবে হালাল হতে হবে, আমাদের সবগুলোই হালাল হতে হবে। সুতরাং এর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মোহতারাম হাজরিন, এগুলোই মেনে চলাই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা যা করলাম, এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপরে কি আনবে? ইমান আনবে। মুত্তাকি কারা? আল্লাহ কারা? যার নবী সাল্লামের প্রতি কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। যা নাজিল হয়েছে উনার উপরে একই, এইটা থেকে যার উপরে নাজিল হয়েছে উনার উপরে একই তার বেশি কিনা? জি, এই জন্য মোহতারাম হাজরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে জানার জন্য, প্রচারের জন্য আমরা এরকম প্রোগ্রামের ব্যবস্থা করি, আয়োজন করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা এগুলোই করে থাকি। যারা এগুলো করতে রাজি না, যারা করতে চায় না, যারা করতে মানে মানতে রাজি না, তাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা সেই কোয়ালিটির মানুষ যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরের মধ্যে মোহর মারা হয়ে গেছে, তাদের কানের মধ্যে তালা মেরে গেছে, তাদের চোখের মধ্যে আবরণ পড়ে গেছে। আল্লাহুম আযাবুন আযীম। সুতরাং সবচেয়ে খারাপ
এরা তাদেরকে বলতেছেন যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেন নাই, মানেন নাই, জানেন নাই। সুতরাং আজকে আমরা যারা মুসলমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লামের ইজ্জতকে সম্মানকে জানানোর জন্য মানার জন্য আমরা রেডি আছি আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে এইসব বিষয় নিয়ে প্রশ্ন তুলে কথা বলে তাদেরকে আমরা যেন এই খাতার মধ্যে ছেড়ে দিই, এই খাতার মধ্যে ছেড়ে দিই। আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে সবকিছু করার তৌফিক দান করে। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বলছেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলতে বলেছেন সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এটাও বলেছেন যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করো, এটা আত্ম সেই এটা আত্মের মধ্যে রয়েছে আল্লাহ রাসূলের যেভাবে আমরা সুন্নত অনুসরণ করবো, যে সেভাবে রাসূলুল্লাহ সাল্লাম যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ রাসূল মহব্বত তৈরি হয় সেগুলোকে আমরাও অনুসরণ করবো। মোহতারাম হাজরিন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও হুকুম হচ্ছে আল্লাহকেও যেন আমরা মানি, রসুলকেও যেন আমরা মানি। আল্লাহ যেটা ভালোবাসেন সেটা যেন আমরা ভালোবাসি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেটা ভালোবাসেন সেটাকে যেন আমরা ভালোবাসি। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজের মধ্যে একটা স্পেসিফিক সবচেয়ে বেশি একটা কাজ আমলের জন্য আমরা বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভালোবাসা কেমন ছিল, কেমন ছিল অনেক ঘটনা আপনারা জানেন শুনেছেন, আলোচনা করেছিলেন আমাদের অতিথি। আমি ছোট্ট একটি ঘটনা, যে ঘটনাটি আপনারা অনেকেই জানেন, অনেকের জানা রয়েছে, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তা শাহাদাতুন নবুয়াতের মধ্যে এনেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দরুদ সাহাবী ছিলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ রাসূলকে উনি কি করেছেন, একবার দাওয়াত করেছেন। আল্লাহ রাসূলের একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালো একটা সবাইকে কাউকে হাজর করতেন, দাওয়াত কবুল করতেন, বলছেন যাবো একদিন তোমার বাড়িতে ইনশাআল্লাহ। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে হাজির, ওনারা তো খুশিতে আত্মহারা, আল্লাহ রাসূলকে বসতে দিয়েছেন, তাদের একটা সাগরের ছানা ছানা ছিল সেটা জবাই করেছেন, বান্দা বান্না চলতেছে। খুব সংক্ষিপ্ত আমি বলতেছি, আপনারা জানেন এই ঘটনাটা, এদিকে অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, জাবির রাদিয়াল্লাহু আনহু এক ছেলের ছেলেকে জবাই করে ফেলেন, আবার আরেক ছেলেকে মা ধোকা দিয়ে উনি সাত থেকে পড়ে উনিও ইন্তেকাল করেন, অথচ বাবা জানেন না, এভাবে রেখে দিয়েছেন ছেলেদেরকে মা তার সকল কাজ। তাহলে আল্লাহ রাসূলকে মেহমানদারি করার জন্য সব কিছু ইন্তজাম করেছেন, খাবার প্রস্তুত করে দিয়ে সাহার জন্য ভেজা দেখবেন, যেটা মহিউদ্দিন খান সাহেব মালা করেছেন মদিনা অবলিভিশন থেকে। আল্লাহ রাসূল সাল্লামের সামনে খাবার দেওয়া হয়েছে, জিবরাইল সাল্লাম হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন জাবের ছেলেদেরকে নিয়ে আপনি খাবার আরম্ভ করতে। আল্লাহ রাসূল যে বলেন তখন জানতে পারেন জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কাছ থেকে ছেলেদের অবস্থা, তারা খেলে আল্লাহ রাসূলের কদমে পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লামও তখন জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন এই অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাম জিবরাইলকে বললাম আল্লাহর দরবারে আপনি তাদেরকে তাদের হায়াতের জন্য দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করলেন তারা জীবিত হয়ে চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহতারাম হাজেরিন, আমি এই কথাটি মিন করতে চাচ্ছি, এত বড় মুসিবত, এত বড় বিপদ, এত বড় একটা সর্বনাশ, তারপর রাসূলুল্লাহ সাল্লামের মহব্বত তাদেরকে পিছনে পিছনে নিতে পারে। সুতরাং আমরা যে মিশন, যে বিষয় নিয়ে চলতেছি, এইরকম অনেক মুসিবত, অনেক প্রবাদান্ডা, অনেক সমস্যা আমাদের সম্মুখে আসবো, আমরা যেন পাচ্ছি ডালা শিশার মতো আমাদের ইমানকে মজবুত করে যদি আমরা থাকতে পারি,
চলতে পারি, সামনের পানি এগোতে পারি, তাহলে আমাদের সব কিছু সার্থক হবে। গানটি মেহেদি মিলাদুন্নবী আমাদের সার্থক হবে। এবং মোহতারাম যেভাবে বলেছেন, আমরা এগুলো আমাদের পরিবারকে আলোচনা করে জানিয়ে দেই, সবাইকে শিখিয়ে দেই। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করতে হবে, জানতে হবে, মানতে হবে, তার জীবন চরিত্রকে আমরা আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে। আমিন। আলহামদুলিল্লাহ আমাদের Thank you.
সাহাবায়ে কেরাম, আসমাইন, তাবে তাবেইনা, ইমাম মুস্তাহিদিন, ফুকাহা, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুআদ্দিবিন, যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের আমার পাকি দিনাম কবুলার মঞ্জুর করেন আমিন। আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ সাহেব কে আল্লাহ কুতুব রাখবেন। বা গোটা বিশ্বে আল্লাহ নবীর প্রেমিকদের কলিজার মধ্যে আগুন লাগে ফুল তুমি জমি আল্লাহ তোমারই উনির আমার পাকি দিনাম কবুলার মঞ্জুর করেন আমিন। বাংলার আনাসে গানাসে যত জায়গায় আল্লাহর নিরা শুয়েছে তাদের আল্লাহ পাকি দিনাম কবুল করেন আমিন। শাহাদাত আমি আমার রহমতুল্লাহ আলাইহি সরকারের 360 আউলিয়া যারা যেখানে শুয়ে আছে তাদের আল্লাহ পাকি দিনাম কবুল করেন আমিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যারা কবরে শুয়ে আছে পৃথিবীতে কামাইয়ের জন্য দেশ ছেড়ে বিদেশের বাড়িতে আসছে। আজকাল বিদেশের বাড়িতে থাকতাম সময় পাইনি মার কবরের পাশে দাঁড়িয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে বহু দূর পরে আছে আল্লাহ যে সমস্ত সন্তান তারা তার মা বাবাকে ভুলে না তারা ভুলে আর আমরা তার আত্মহারা আমাদের আব্বা আমার কবর গুলো বেহেস্তের বাবা বানিয়ে আমেরিকার জমিনে কবরের মুসর করে দাও আল্লাহ ইমাম সাহেব হুজুর হায়াত বরকত দিয়ে দাও এই আহলুল বাইতের মানুষগুলোকে নিয়ে ভালোবাসা দিয়ে যেন আল্লাহ নবীর প্রেমের বাগান সাজাতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার নবীর শান মান যেখান থেকে হবে এই ঘরটুকুন কে আল্লাহ তুমি কবরের মুসর করো তারা তোমার এই ঘরকে ভালোবাসে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী আল্লাহ পতাকা তোলা আমাদেরকে জায়গা করে দিয়ে কবরে গেলে কবরে জান্নাতি বিছানা পাবো কবরে নূর নবী কে পাবো আমাদের কুয়াম করার তৌফিক দিয়ে দাও আমিন। কে যারা বিভিন্ন ভাবে সুন্দর করেছে আল্লাহ জায়গা দিয়ে পয়সা দিয়ে তাবার দিয়ে প্রত্যেকের দান খয়রাত গুলো কবুলার মঞ্জুর করে দাও আমিন। এত ব্যস্ততা মাঝে যারা আজকে মাহফিলে চলে আসলো রব্বুল আলামিন তোমার এই বান্দার গুলোর কবুলার মঞ্জুর করো আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা اللهم انزل المقاد المقرر عندك يوم القيامة يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم انت جدنا البين أما دير جواني بوريا ولا إله إلا الله অনেকক্ষণ আলোচনা করবেন লম্বা ব্যায়াম করবেন আশা রাখি এবং আপনারা সেদিন আমাদের ইনশাল্লাহ একটু নামাজের সময় একটু বাড়াই দেওয়া হবে তো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই একজনে পাঁচজন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ যে দাওয়াত দিবেন তার
যিনি আসবেন তিনি যা সওয়াব কামাই করবেন, আপনাকে সমান সওয়াব আপনার আমলনামা দেওয়া হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস প্রমাণ করে এখানে আপনার কোন কমাইয়া আপনাকে দেওয়া হবে না, ওনাকে যা দেওয়া হবে আপনার কথাই। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে সবাই বলি। মানে আজান হবে, আজানের পরে চল নামাজ, নামাজের পরে আবার নিয়ে তারপরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ।